ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে স্টাফ নার্স গ্রুপটি সহ বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এখানে প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো স্টাফ নার্স, যেখানে NUHM এর আন্ডারে কিন্তু এটি নেওয়া হচ্ছে, যেখানে শূন্যপদ রয়েছে 176টি, যেখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে ইউআরদের জন্য রয়েছে 98টি, এসসিদের জন্য 39টি, এসটিদের জন্য 11টি, ওবিসি ই ক্যাটাগরিদের ক্ষেত্রে 18টি এবং ওবিসি বি ক্যাটাগরিদের ক্ষেত্রে 11টি রয়েছে। এখানে স্যালারির কথা বলা হচ্ছে 17,220 টাকা। এরপরে রয়েছে গ্রুপ ডি, যেখানে আয়ুষ বিভাগে নিয়োগ করা হবে, এখানে শূন্যপদ রয়েছে 1টি। এখানে ইউআর ক্যাটাগরিদের জন্য রয়েছে এবং অ্যাজ পার গাইডলাইন অফ আয়ুষ, তো সেই অনুসারে কিন্তু বেতন দেওয়া হবে। এরপরে 3 নম্বরে একটি পোস্ট রয়েছে, সেটি হলো FTMO, NUHM এর আন্ডারে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে শূন্যপদ রয়েছে 16টি, 16টি রয়েছে ইন্ডিভিজুয়াল ভ্যাকেন্সি, 1টি রয়েছে ইস UPSC এবং এখানে স্যালারি রয়েছে 40,000 টাকা পার মান্থ। এবং এরপরে রয়েছে আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে মেডিকেল টেকনোলজিস ক্রিটিক্যাল কেয়ার, সেখানে 1টি শূন্যপদ রয়েছে এবং এখানে স্যালারি রয়েছে 20,000 টাকা পার মান্থ। এবং প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো পিয়ার সাপোর্টে, সেখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে, এখানে 10,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এরপরে বলা হচ্ছে প্রত্যেকটি পোস্টের শিক্ষাগত যোগ্যতা। তো প্রথম যে পোস্টটি রয়েছে স্টাফ নার্স, তো স্টাফ নার্সের ক্ষেত্রে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা GNM, অর্থাৎ GNM পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং ম্যাক্সিমাম এজ লিমিট যেটা বলা হচ্ছে 64 ইয়ার্স অর্থাৎ 64 বছরের নিচে হতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরের পোস্টটি হচ্ছে গ্রুপ ডি স্টাফ আয়ুষ বিভাগে, সেখানে বলা হচ্ছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, শুধুমাত্র রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িগুলো কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে এজ লিমিটের কথা বলা হচ্ছে বিলো 62 ইয়ার্স, তো অবশ্যই 62 বছরের নিচে হতে হবে। এরপরের যে পোস্টটি রয়েছে সেটি হলো মেডিকেল অফিসার, তো এখানে কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে MBBS ফ্রম এ MCA রিকগনাইজ ইনস্টিটিউট উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ, মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েটেস উইল বি গিভেন ফর হায়ার কোয়ালিফিকেশন, তো হায়ার কোয়ালিফিকেশন থাকলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে এস লিমিট বলা হচ্ছে এখানেও 62 ইয়ার্স, অবশ্যই 62 ইয়ার্সের নিচে হতে হবে। এরপরে নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি হলো মেডিকেল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ার, এখানে কোয়ালিফিকেশন বলা হচ্ছে পাস্ট হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 এক্সামিনেশান অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এবং সেকেন্ড রয়েছে A2 ইয়ার ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স বিষয় নিয়ে। এবং 2 নম্বরে বলা হচ্ছে যে 2 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে, এখানে এজ লিমিটের কথা বলা হচ্ছে নট লেস দেন 21 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 39 ইয়ার্স, অর্থাৎ 21 থেকে 39 বছরের মধ্যে হতে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে পিয়ার সাপোর্ট, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে দ্য পিয়ার সাপোর্ট শুড বি এ পার্সন প্রেফারেবলি উইথ অর রিকোভার্ড ফ্রম দ্য ডিজিজ হেপাটাইটিস বি অর হেপাটাইটিস সি উইথ এ মিনিমাম অফ HS লেভেল এডুকেশন, সি অথবা হি মাস্ট অলসো হ্যাভ সাউন্ড নলেজ অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ। এবং এজ লিমিটের কথা বলা হচ্ছে আপার এজ লিমিট 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2020, অর্থাৎ 40 বছরের নিচে হতে হবে। এখানে আবেদন করতে হবে অফলাইনে, তো নিচে একটি PDF লিঙ্ক দেওয়া আছে, তো সেটি ডাউনলোড করবেন। তো সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, তো অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে। সেটা ঠিকানাটি হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যাম্পাস নর্থ 24 পরগনা, পিন 700124, উইথিন 22/12/2020, অর্থাৎ ডিসেম্বরের 22 তারিখের মধ্যেই কিন্তু এই আবেদনপত্রটি পৌঁছানো চাই। এবং এরপরে বলা হচ্ছে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই 100 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 50 টাকার ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিসক্রিপশনে এই PDFটির লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। এবং এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।